नमस्कार बंधुरा मध्यबित्तेर रेशले आपनादेर सबाइके स्वागत। आजके आमी एकटा माछेर प्रिपारेशन निये आपनादेर सामने चले एसेछि। आमरा एके माछेर झोल झाल किंबा कालिया खेये जदि बोर होये थाकि ताहले अवश्यई एई माछेर बाटी चच्चड़िटा रान्ना करुन, सबाई खूब भालोभाबे खेये नेबे। ताहले चलुन रान्नाटा शुरू करी। आर आपनि जदि आमार चैनेले नतून बंधु होये थाकेन अवश्यई आमार चैनलटि सबस्क्राइब करे पाशे थाकबेन। এখানে আমি রুই মাছের বাটি চচ্চড়ি করছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছের বাটি চচ্চড়ি করতে পারেন। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। চার পিস রুই মাছ নিয়েছি, চারটে চেরা কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা ছোট টমেটো কুচি নিয়ে নিয়েছি। যেহেতু বাটি চচ্চড়ি ওই জন্য বাটি তো লাগবেই। একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব মাছগুলো। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট মাছের পিস করেও এর মধ্যে দিতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। বাটি চচ্চড়ি করলে কিন্তু সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো লাগে খেতে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এই রান্নায় কিন্তু বেশি হলুদ গুঁড়ো দিলে একটা হলুদের কাঁচা গন্ধ আসতে পারে, তাই আমি সামান্যই হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালোভাবে মাছটা মাখা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপেরও কম জল, একদমই সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার বাটিটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। মাছটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার একটা চামচের সাহায্যে মাছের পিসগুলো আমি উল্টে দেব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যায়। আরও 2-3 মিনিট মতো অপেক্ষা করব। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার আমি একটা চামচের সাহায্যে টমেটোগুলো একটু গলিয়ে দেব। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা যদি কেউ কাঁচা সর্ষের তেল পছন্দ না করেন সেটা স্কিপ করতে পারেন। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।